विद्याज्योति প্রকল্পের আওতাধীন নেওয়া হয়েছে উদয়পুর হরিয়ানন্দ ইংলিশ মিডিয়াম এইচএস স্কুল। তারই শুভ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে বৃহস্পতিবার স্কুল প্রাঙ্গণে কর্তৃপক্ষ মঙ্গল প্রদীপ প্রজ্বলন করে শুভ উদ্বোধন করেন। এদিনের অনুষ্ঠান রাজ্যের অর্থ দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। এছাড়াও এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উদয়পুর পৌর পরিষদের চেয়ারপারসন শীতল চন্দ্র মজুমদার, অতিরিক্ত মহকুমা শাসক রাজু দেব, জেলা শিক্ষা আধিকারিক জৈন ভিক্টর রিয়াং এবং কাউন্সিলর বুল্টি দাস ও সুবীর দাস, বিদ্যালয়ের এমএসসি কমিটির চেয়ারম্যান তুষারকান্তি পোদ্দার। এছাড়া উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ভাইস প্রিন্সিপাল ওন্দ্রিলা কর্মকার এবং এলাকার অভিভাবক ও ছাত্র ছাত্রী বৃন্দ। অ্যানাউন্স যারা করছে কি সুন্দর ভাবে বলছো, ভাবা যায় সেই এই সেই স্কুল, এই সেই হরিয়ানন্দ স্কুল যে আজকের দিনে স্কুল পরিবর্তন হয়েছে। শুধু এই নয়, সারা ভারতবর্ষের সঙ্গে রাজ্যের এডুকেশন সিস্টেমকে সমস্ত ভারতবর্ষের সমস্ত জায়গার সঙ্গে সমতুল্য পর্যায়ে যাতে স্কুলের পরিষেবা শিক্ষা ব্যবস্থাকে রাজ্যে করা যায় তার ব্যবস্থা সরকার নিয়েছে। আপনার বিগত 5 বছরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির জৈতান্তিক ইচ্ছা, সেই ইচ্ছাকে সহায় হয়ে আমরা আমাদের রাজ্যে শিক্ষা ব্যবস্থাকে পরিবর্তন করার চেষ্টা করি। আজকে 100টি বিদ্যাজ্যোতি স্কুলের অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, প্রায় 520 কোটি টাকার বেশি খরচ হবে এই স্কুলে বিদ্যাজ্যোতি ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা। জেনে খুশি হবেন যে এই জেলাতে 16টি বিদ্যাজ্যোতি স্কুল আছে, আর 16টি স্কুলের মধ্যে এই বিধানসভা কেন্দ্রে 4টি বিদ্যাজ্যোতি স্কুল রয়েছে। উদয়পুর ইংলিশ মিডিয়াম স্কুল, কেবিআই স্কুল, আর ভগ্নী নিবেদিতা স্কুল, আর এই হরিয়ানন্দ ইংলিশ মিডিয়াম হায়ার সেকেন্ডারি স্কুল, 4টি স্কুল এই বিধানসভা কেন্দ্রে আমরা বিদ্যাজ্যোতির আওতা আনতে পেরেছি। ইংলিশ মিডিয়াম পড়ার জন্য কেজি 1 থেকে শুরু হয়েছে ইনফ্রাস্ট্রাকচার সম্পর্কে দীর্ঘ ডিটেলস বলেছেন ভাইস প্রিন্সিপাল মহোদয়। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, দুরন্ত টিভি।